আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব কিভাবে কাউন্টিফ এই ফাংশনটা ব্যবহার করে, কাউন্টিফ এস ব্যবহার করে মাল্টিপল ক্রাইটেরিয়াকে আমরা সিলেক্ট করতে পারি। যেমন এখানে একটা সার্ভে ডেটা অ্যানালাইসিস করা হচ্ছে, যেখানে আমরা বের করার চেষ্টা করব যে এখানে ইয়েস নো আছে, একটা ক্রাইটেরিয়া আছে ডু ইউ নো ইউটিআই, সেখানে ইয়েস এবং নোর একটা ভ্যালু আছে, এবং এখানে যারা ইয়েস এবং নো বলেছে তাদের এডুকেশনাল লেভেল এখানে দেওয়া আছে, ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত। তো আমরা বের করব যে ফার্স্ট ইয়ারের কতজন স্টুডেন্ট ইউটিআই সম্পর্কে ইয়েস বলেছে জানে, কতজন স্টুডেন্ট নো বলেছে। একইভাবে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং মাস্টার্সের যে এডুকেশন লেভেল আছে, সেই লেভেলের প্রত্যেকটা লেভেলের স্টুডেন্ট তারা এটার ইয়েস এবং নো ভ্যালুটা কতটা জানে, সেটা যারা বলেছে কিভাবে বলেছে, কতজন ইয়েস বলেছে, কতজন নো বলেছে, সেটা আমরা বের করব। এটার জন্য আমরা কাউন্টিফ ফাংশনটা, কাউন্টিফ এস ফাংশনটা ইউজ করব। তো চলুন দেখে নিই কিভাবে সেটা আমরা করব। এই জন্য আমরা আরেকটা এক্সেল শিটের আরেকটা পেজ আমরা খুলে নিচ্ছি। তো সেখানে আমরা এখানে লিখে নিয়েছি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার থেকে শুরু করে কোন এডুকেশন লেভেলের স্টুডেন্ট তারা হচ্ছে ইয়েস নো বলেছে। এখন আমরা ইয়েস কাউন্ট করব। এজন্য আমরা এখানে এই ইয়েস লেখা যে কলাম, সেখানে আমরা প্রথমে ফর্মুলা লিখব। ফর্মুলা হচ্ছে সমান সমান কাউন্টিফ, কাউন্টিফ এস এর পরে আমাদেরকে ক্রাইটেরিয়া সিলেক্ট করে দিতে হবে। তো ক্রাইটেরিয়া হচ্ছে আমরা আগের যেই সেলে ছিলাম রেসপন্সের, এই সেলের এই যে এটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। সেলটাকে পুরো সিলেক্ট করছি ফ্রম রেসপন্স ওয়ান থেকে। তো পুরো সেলটাকে সিলেক্ট করে দেওয়ার পরে আমরা অবশ্যই এটাকে আগে রিনেম করে নিয়েছিলাম। রিনেম করে নেওয়ার কারণে ডিফাইন সেল এই ফাংশনে গিয়ে সেলেটার নাম লিখে দেওয়ার কারণে এটা পুরোটা সিলেক্ট করলে ওই নামটা সে শো করবে। তো যে জন্য ডিফাইন সেল এই অপশনটায় গিয়ে আমরা যদি সেলের নামকরণ আগে থেকে করে দিই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে পুরা সেল, সেল যদি অনেক বড় হয় তাহলে পুরো সেল সিলেক্ট করার যে সময়টা সেটা আমাদের নষ্ট হবে না। তো পুরাটা আমরা সিলেক্ট করলাম, আগে থেকে আমরা নাম লিখে দিয়ে রাখছিলাম এডুকেশন, সুতরাং এডুকেশন হিসেবে এটা সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, এরপরের ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের সেল সিলেক্ট হয়ে গেছে, এরপরে আমরা কমা দেব। কমা ক্রমা দেওয়ার পরে আমরা এখন ডাবল কমা, এটাকে আমরা এটাকে আমরা বন্ধ করব। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে যে আমরা ফার্স্ট ইয়ার স্টুডেন্টের সম্পর্কে জানতে চাই। সুতরাং এখানে আমরা লিখব ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার দিয়ে শুরু করি। ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, যে ভাষায় এখানে লেখা আছে ঠিক সেই ভাষায় ফার্স্ট ইয়ার স্টুডেন্টস লিখে এটাকে আমরা বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়ার পরে কমা, এরপরে হচ্ছে আমরা এই ফার্স্ট ইয়ার স্টুডেন্টস এর সেকেন্ড ক্রাইটেরিয়া, অর্থাৎ ফার্স্ট ইয়ার স্টুডেন্টটা ইয়েস বা নো বলেছে সেটা আমরা গুনতে চাই। তো সেটা আসে আমাদের এই কলামে, এটারও একটা নাম আগে থেকে আমরা দিয়ে রেখে, তো পুরো কলামটা আমরা সিলেক্ট করে নিচ্ছি ইউটিআই, এটা ছিল নাম দেওয়া ছিল আগে থেকে আমাদের ডিফাইন করা, এই জন্য পুরো কলামটার রেঞ্জে এই নামটা চলে আসলো। তো নাম চলে আসার পরে আমরা একটা কমা দিব, আমাদের সেকেন্ড ক্রাইটেরিয়া শেষ। এরপরে হচ্ছে এই ক্রাইটেরিয়া, এই এই যেখান থেকে যে কলামটা আমরা এখন সিলেক্ট করলাম, এখান থেকে আমরা কি দেখতে চাই, আমরা দেখতে চাচ্ছি ইয়েস কতটা আছে। সুতরাং আমরা লিখলাম হচ্ছে ইয়েস, যদি কোনো ভ্যালু থাকে সেই ভ্যালুর ক্ষেত্রে গ্রেটার দেন বা স্মল লেস দেন অথবা ইকুয়াল টু এরকম আমরা লিখতে পারি। তো ইয়েস যেহেতু কোনো ভ্যালু না, একটা শব্দ, সুতরাং সরাসরি ইয়েস লিখে দিলেও হয়। চাইলে আপনি এর আগে এখানে আপনি সমান চিহ্ন দিতে পারেন, আপনি চাইলে এখানেও সমান চিহ্ন দিতে পারেন, দিলেও চলে না দিলেও চলে, আমরা দুইভাবে দেখাবো। না দিয়ে দেখাই প্রথমে, না দিয়ে ইয়েস লিখে আমরা এটাকে এখন বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে আমাদের ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এটা আসলে আমরা করছি কার জন্য, এই সেলের জন্য। দেখেন অটোমেটিক্যালি এখানে 62টা চলে আসছে, এন্টার দিলাম 62টা, তার মানে ফার্স্ট ইয়ার স্টুডেন্টস এর তারা ইয়েস বলেছেন 62টা। এখন আমরা যদি নো জানতে চাই, তাহলে নো জানতে চাইলে কি করব, প্রত্যেকটা সেলকে আলাদাভাবে লিখতে হয়। এটাকে আমরা এক্সপ্লেন করলাম, পরে ইয়েস এর জায়গায় নো বসিয়ে দিলাম, নো, শুধু নো লিখে দিলাম, এন্টার, সরি, নো লিখে এখানে দিয়ে দিলাম। তো নো দেওয়ার পরে এন্টার দিলে দেখেন নো আসছে 15 জন। তো ফার্স্ট ইয়ার স্টুডেন্টের ইয়েস বলেছে 62 জন, নো বলেছে 15 জন। এ হচ্ছে একটা কলাম, এই কলামটা পুরোটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটা রাইট বাটন ক্লিক করার পরে
অপশন আসবে ডিফাইন নেম। ডিফাইন নেমের পরে এখানে নেম অটোমেটিক্যালি সিলেক্ট করে যেখান থেকে শুরু করা হয় কলাম, সেটা হচ্ছে অটোমেটিক সিলেক্ট করে নেয়। আপনি চাইলে আপনার মতো করে এটাকে রিনেম করতে পারেন। আমরা এটাকে লিখতে পারি হচ্ছে এডুকেশন, এটার নাম হয়ে যাবে এডুকেশন। এডুকেশন নাম অলরেডি আছে সুতরাং এটা নিচ্ছে না, তো আমরা দিই হচ্ছে এডুকেশন আন্ডারস্কোর লেভেল, এডুকেশন লেভেল। সুতরাং এই কলামটা ততটুকু আমি সিলেক্ট করছি, পুরোটা এডুকেশন লেভেল হিসেবে থাকবে। তো আপনি যদি কোনো ফাংশনে এটা ইউজ করতে চান তাহলে আপনি শুধুমাত্র ফাংশনে আপনি কাউন্টি ইউজ করতে চান, তো এখানে শুধুমাত্র যদি লেখেন এডুকেশন লেভেল, এডুকেশন আন্ডার স্কোর লেভেল, তাহলে দেখেন এই যে পুরো কলামটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। এভাবে করে আপনি ছিল দিলে কীভাবে হয় সেটা একটু দেখি। তো আমরা হচ্ছে ফাংশন নিচ্ছে কাউন্ট ইফ এস, এবং সেখানকার ক্রাইটেরিয়া আমরা এখান থেকে দিতে পারি এডুকেশন, এডুকেশন সিলেক্ট হলো, পরে কমা, ক্রাইটেরিয়া সমান সমান ফার্স্ট ইয়ার স্টুডেন্টস, স্টুডেন্টস ক্লোজ, এরপরের ক্রাইটেরিয়া কমা, পরের ক্রাইটেরিয়া হলো ইউনিটিআই, এরপরে একটা কমা, ইজিক্যাল টু ইয়েস, এটা বন্ধ করলাম, ব্র্যাকেট ক্লোজ। আমাদের ফর্মুলা শেষ, এন দেখেন এটা দিলে, এটা দিলে এটা 62 আসে। তো আমরা দেখলাম যে আমরা যদি ইয়েস এর আগে সমান চিহ্ন দিই তবুও হবে, ফার্স্ট এর আগে সমান চিহ্ন দিই তবুও হবে, আরও দেখলাম যদি সমান চিহ্ন না দিই তবুও হয়।